এবং মহান আল্লাপাকের অশেষ রহমতে নৌকা প্রতীকের মনোনয়নপত্র আজকে আমি জমা দিব। এই জমাদান অনুষ্ঠানে উপস্থিত আছেন বোয়ালদার ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নাটি ও মানুষের নেতা, জননেতা জনাব রাসেল আলী খান, আরও উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ ইমদাদুল হক ভাই, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বোয়ালদার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা, লক্ষ্মী অভিনন্দন এবং শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকা প্রতীকের জন্য বোয়ালদার ইউনিয়ন থেকে আমার পাশে আছে রাসেল আলী খান, তিনি সহ পাঁচজন আমরা মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে আমাকে মনোনয়নপত্র দেয়, নৌকা আমার হাতে তুলে দেয়। স্বাভাবিকভাবে আমার সাধারণ সম্পাদকের প্রার্থী ছিল, সে এখন আমার সাথে আছে এবং তার বক্তব্য শুনলেন, আগামী তো সে নৌকার সাথে এবং আওয়ামী লীগের সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাই বন্ধুরা, যারা নৌকাকে ভালোবাসে, যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, যারা আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করে, বুকে লালন করে সামনের দিকে চলে, তারা কখনো বিদ্রোহী হতে পারে না, তারা কখনো স্বতন্ত্র হতে পারে না, তারা আওয়ামী লীগের সাথে থাকে, নৌকার সাথে থাকে এবং উন্নয়নের সাথে থাকে। সংগ্রামী সাথী ভাই বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিয়ে বলেছেন, তুমি যাও এলাকায় যায়, 11 তারিখে বিপুল ভোটে তুমি নৌকা প্রতীকে বিজয়ী হও, উন্নয়ন দেওয়ার মালিক আমি, উন্নয়ন দেওয়া অগ্রযাত্রা। আওয়ামী লীগের যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারে বোয়ালদার ইউনিয়নে ভাসবে যদি আমরা নৌকাকে বিপুল ভোটে বিজয় করি ইনশাআল্লাহ। তাই আমি বোয়ালদার ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং সুধী সমাজকে বলতে চাই, আমাদের সময় এসেছে, আমরা আবারও নৌকাকে বিজয়ী করে আমাদের বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সমাপ্ত করব, এই নৌকার বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করব। তাহলেই আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করা অতি দ্রুত সম্ভব হবে বলে আমি মনে করি। সংগ্রামী সাথী ভাইরা, আপনাদের কাছে আমার জানা অজানায় যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে, আজকের দিনে এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি, আমাকে মাফ করে দিবেন এবং ভুল ত্রুটি যদি হয় থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সাথে নিয়ে বোয়ালদার ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করতে চাই বন্ধুরা আমার। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাকে নৌকা প্রতীক দিয়েছে, এই নৌকা প্রতীক আমার নয়, এই নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনার, এই নৌকা প্রতীক জননেতা শিবলী সাদিক এমপি মহোদয়ের, এই নৌকা প্রতীক জননেতা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনের, এই নৌকা প্রতীক কামিল হোসেন তরুণের, এই নৌকা প্রতীক রাসেল আলী খানের, এই নৌকা প্রতীক আপনাদের সকলেই। তাই বন্ধুরা, আপনারা ভুল করবেন না, আপনারা দয়া করে নৌকা প্রতীকে একটি একটি করে ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন, এই আশা প্রত্যাশা রইল। ভাইরা, আপনারা জানেন উন্নয়ন করার মতো একটি সরকার আছে বাংলাদেশে, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার।
আইডিয়াসনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।